রোববার মধ্যরাতুন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পার্বত্য জেলার রাঙ্গামাটির জনজীবন মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি হয়। অতিরিক্ত বৃষ্টির কারণে কাপ্তাই নদের পানি বৃদ্ধি পাশাপাশি ফাহাদ দশিয়ারে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং এই ভূমিধসের কারণে মারা গিয়েছে দুয়ো শিশু। উগুয়েলদি মহিম আক্তার নামের শহরের পুলিশ লাইন হাসপাতাল এলাকার, আর উগুয়েলদি কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার 5 বছরের উগ্র শিশু মোহাম্মদ বাবু।